জানাই যে মামনি সকালে চা নিয়ে চলে এসেছে, এখন আমরা দুজনে চা খাবো। আর বাপি আর হাজবেন্ড চা খেয়ে বেরিয়ে গেছে, স্কুল চলে গেছে, তারপর আমরা দুজনে আবার ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ট্যাঙ্গো ব্যাঙ্গো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি। আর মুখটা দেখুন ফোলা ফোলা হয়ে আছে, বললাম ঘুম থেকে উঠেছি তো। এখন আমরা চা খাবো আমি মামুনি বসে, আর রান্নার বোন চলে এসেছে, ও রান্না করছে। তো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে আমি একটু ছাদে যাব, একটু গাছ তুলবো। চারা গাছ হয়েছে দেখিয়েছিলাম আপনাদের, পেঁপে গাছ আর বেল গাছ, তো সেই চারাগুলো তুলবো, বাগানে পাঠানো হবে। আর বলেছিলাম যে একটা লেবু গাছ প্রতিস্থাপন করেছিলাম, এক মাস বাদে দেখাবো, তো গাছটার কতটা কি উন্নতি হয়েছে সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখুন, আমি একটা বয়ার মাইক্রোফোন কিনেছিলাম, এই যে দেখুন আমি ইউজ করছি। মাইক্রোফোনটা কিন্তু খুব ভালো, এমনি কোনো রকম অসুবিধে হচ্ছে না, কানেক্ট করতেও কোনো অসুবিধে নেই, বেশ ভালো, এবং কথাবার্তাও বেশ ভালোই আসে। আপনারা যারা নতুন ইউটিউবার তারা এই মাইক্রোফোনটা ইউজ করে দেখতে পারেন, আশা করি কিছু ফল পাবেন, আমি পাচ্ছি। তাহলে চা খেয়ে নিয়ে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা আমি ছাদে চলে এসেছি, আর এই যে দেখুন সেই আমার চারা গাছ তৈরি করা আছে সেই টবের কাছে, এই যে দেখুন পেঁপে গাছ হয়েছে, আর এই যে বেল গাছ, তিনটে বেল গাছ হয়েছে, আর এটা হচ্ছে তরমুজ গাছ। এটা আর পাঠাবো না, এটা এখানেই থাকবে। তাহলে আমি গাছগুলো তুলে নিয়ে এবারে গাছগুলো যে খুরপির সাহায্যে তুলে নেব। তো এই যে দেখুন তুলে নিয়েছি, এবারে একটু মাটি দিয়ে ভালো করে এরকম চেপে গোল করে দেবো। এই যে দেখুন ঠিক এরকম করে নিলাম। এই যে পেঁপে গাছ দেখুন বেশ বড় হয়েছে, আমি কিন্তু এটা বীজ থেকে করেছি দেখুন, আর এটা আমি বাগানে পাঠিয়ে দেবো, সবগুলো এখানকার বাগানে পাঠিয়ে দেবো। এই যে দেখুন এখানে দুখানা রয়েছে, এই যে দেখুন দুটো রয়েছে, দুটো একসাথেই তুলে দিলাম। তবে বিকেলে গাছগুলো তুললেই ভালো হতো, কিন্তু বিকেলে যেহেতু এবেলে আমাকে পাঠাতে হবে তাই আমি তুলে নিলাম এবেলাতেই। আপনারা গাছ তুলবেন হয় সকালবেলা সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে কি মানে যখন তাপমাত্রা কম থাকবে সেই সময়, আর নইলে বিকেলে। এই যে এরকম করে দিলাম, চারটে গাছ হয়ে গেছে, এখানে একটা আছে এটা তুলে দিই, এই যে একটা, পাঁচটা, আর এখানে একটা আছে দেখুন ছটা। এত ধারে হয়েছে গাছটা যে তুলতেই অসুবিধে হচ্ছে, দেখুন কত বড় শিকড়। এবারে আমি গাছগুলোকে নিয়ে গিয়ে বন্ধুরা একটা বাটির মধ্যে গাছগুলো রেখে, যতক্ষণ না নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ বাটির মধ্যে রেখে তারপরে জল দিয়ে রেখে দেব। এই যে দেখুন বেল গাছ, বেশ আনন্দ হচ্ছে কিন্তু, নিজের হাতে বীজ থেকে চারা তৈরি করে সেটা আমি বাগানে পাঠাচ্ছি, এর থেকে আনন্দের আর কিছু হয় না, তাই না? এই যে গাছ তোলা একটা হয়ে গেছে, আর এখানে একটা রয়েছে, এই যে একটা, এই একটা, আর এই গাছটা দেখছেন বন্ধুরা, এটা আমি ছাদে একটা টবে রেখে দেবো।
পূজোর সময় একটু কাজে লাগবে, তাহলে শিব ঠাকুরকে অন্যান্য ঠাকুরকে আমি বেলপাতা দিতে পারবো, তো জন্য রেখে দিলাম। আর এই যে দেখুন আমার তরমুজ গাছ, এই যে দেখুন, এবার এইটাকে আমাকে ব্যবস্থা করতে হবে ঠিক করে, গাছটা যাতে ভালো করে লতিয়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা করে দেব, খুব তাড়াতাড়ি করে দেব। তো এই যে দেখুন এতগুলো গাছ তুলে ফেলেছি, এই যে তাহলে গাছগুলো নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে ছায়ায় রাখি। আর আমি বললাম আপনাদের যে ওই গন্ধরাজ লেবু গাছ প্রতিস্থাপন করেছিলাম সেই গাছটা একটু দেখাই, চলেন দেখে নিই। এই যে দেখুন গন্ধরাজ লেবু গাছ, এই যে নিচের ঠিক এই জায়গাটার থেকে একটা ডাল বেরোচ্ছে আর এখান থেকে একটা নতুন ডাল বেরিয়েছে। তবে গাছে শুধুই জল দিয়েছি আর কোনো কিছু দিইনি, কোনো খাবার দিইনি আমি। আর এই যে গাছটা ঠিক এতটা বড়, তবে এই গাছটাও আমি বাগানে পাঠিয়ে দেবো, গন্ধরাজ লেবু গাছ যেহেতু ছাদে একটা রয়েছে আমি এতগুলো কি করব রেখে, তাই বাগানে পাঠিয়ে দেবো। বাগানে গেলে তো ছাদের থেকে বেশি ফল দেবে, তাই আমি এই গাছটাও বাগানে পাঠিয়ে দেবো। আর এটা রজনীগন্ধা ফুল গাছ, দাঁড়ান দেখাচ্ছি, রজনীগন্ধা ফুল হয়েছে অলরেডি, এই যে দেখুন স্টিকে ফুল ধরে নিয়েছে, স্টিক বেরিয়েছে, এই যে রজনীগন্ধা গাছ। চলেন, প্রচণ্ড রৌদ্র। আর দাঁড়ান আর একটা জিনিস দেখাই আমি, আর একটা জিনিস দেখাই, কত ফুল হয়েছে দেখুন, এটা নাকচম্পা, এই যে দেখুন। চলেন তাহলে নিচে যাই এবারে, প্রচণ্ড রৌদ্র, আর এরকম রোদে আপনারা গাছ তুলবেন না, আমাকে বাধ্য হয়ে তুলতে হলো। আর আকাশটা আজকে মেঘলা, কখনো রৌদ্র, এই করেই চলে যাচ্ছে। আমি ওই বাড়িতেও দেখুন, ওই বাড়িতেও প্রচুর গাছ রয়েছে, ওই কাকিমার, এই এই কাকিমাদেরও অনেক গাছ রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে নিচে যাই এবারে। বন্ধুরা, ছাদ থেকে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর প্রচণ্ড ঘেমে গেছি, ঘরের কাজকর্ম করছিলাম। তো এই যে দেখুন তিনতলার থেকে এতগুলো জামা কাপড় তুলে নিয়ে এসেছি, কারণ কালকে কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হচ্ছিলো আর অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল, তাই তিনতলাতেই মিলে দেওয়া হয়েছিল। এখন আমি গিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এখন আমি কাজ করব। Thank you.
বন্ধুরা, ঘরের সব জিনিসপত্র মুছে নিয়েছি আর সব ঘর আমি শেয়ার করিনি আপনাদের সাথে। দুটো ঘর আজকে শেয়ার করেছি, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে, আমি আপনার সাথে সব কিছু শেয়ার করতে পারবো না। তাই আজকে দুটো ঘর শেয়ার করেছি, সব ঘরের জিনিসপত্র মোছা হয়ে গেছে। এবারে আমি প্রচণ্ড ঘেমে গেছি, ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে আসবো। স্নান করে এসে তারপর আমি আপনাদের দেখাবো আজকে কী কী রান্না হয়েছে। তাহলে স্নান করে আসি। আজকে দুপুরের মেনুতে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, তারপরে আছে টক ডাল, এখানে রয়েছে কচু চিংড়ি। কচু চিংড়ির রেসিপি আমার ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন। তারপরে রয়েছে পটল দিয়ে মাছের ঝোল, এই রেসিপিও আমার শেয়ার করা আছে, আপনারা দেখে নেবেন, অতি স্বাস্থ্যকর একটি রান্না। আর এখানে রয়েছে জ্যাকেট মাংস। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, এই আমাদের খাওয়া দাওয়া হবে আজকে। বন্ধুরা, আজকে দুপুরে কী কী মেনু হয়েছে সেটা আমি আপনাদের দেখালাম, আর ঘরের যা কাজকর্ম ছিল সেটাও শেয়ার করেছি, আর টুকিটাকি যা কাজকর্ম ছিল সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান করেও চলে এসেছি, কিন্তু আমি এতটাই ঘেমে গেছিলাম যে নিজে ব্রেকফাস্ট করিনি এখনও। এখন ব্রেকফাস্ট করবো, এখন কটা বাজে বলুন তো? এখন 11টা বাজে, এখন আমি একটু ব্রেকফাস্ট করবো, কারণ আজকে খুব দেরি হয়ে গেছে। আর ভাবলাম যে স্নান করে নিয়েই তারপরেই আমি ব্রেকফাস্ট করি, কারণ ইচ্ছা করছিল না আর ওই অবস্থায় খেতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। আর আমার এই ট্যাঙ্গো ম্যাঙ্গো চ্যানেলটিতে জুড়ে থাকার জন্য আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই, বাই, ভালো থাকবেন।